ফের সন্দেশখালীতে সিবিআই স্ক্যানারে শেখ শাহজাহানের ভাই নিখোঁজ শেখ সিরাজের বাড়িতে নোটিশ দিল সিবিআই। ইডির উপর হামলার ঘটনায় তেসরা মেয়ে শেখ সিরাজকে তলব। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধে এমন কি কি তথ্য বা নথি রয়েছে কেন্দ্রীয় এজেন্সির হাতে যার প্রেক্ষিতে ফের একবার নোটিশ তাকে? দেখো মাধুরী, তুমি জানো এর আগে আমরা ইডি সূত্র অর্থাৎ খবর পেয়েছিলাম যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন তার নামে কিন্তু লুকআউট সার্কুলার জারি করা হয়েছে এবং এই ঘটনা 5ই জানুয়ারির পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার তাকে নোটিশ পাঠাচ্ছিলেন ইডি আধিকারিকরা এবং নোটিশে কোনো সাড়া ছিল না, তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না, তাই জন্য তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়। আজকে আমরা দেখলাম সিবিআই টিম শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বাড়িতে পৌঁছে যান। বাড়িতে তালা ছিল, ভেতর থেকে কেউ সাড়া শব্দ দিচ্ছিল না, সেখানে কিন্তু তারা নোটিশ টাঙিয়ে দেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শেখ শাহজাহানের আরেক সাগ্রেদ অ্যাসোসিয়েটের বাড়ি, তার নাম সিরাজুল মীর, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নোটিশ টাঙানো হয়েছে সিরাজুল মীর। তাকে কিন্তু 6 মাসের 6 তারিখে তলব করা হয়েছে। এর আগে আমরা দেখলাম শেখ সিরাজউদ্দিনের বাড়িতে যখন নোটিশ টাঙানো হয় সেখানে কিন্তু যে ডেট দেওয়া হয়েছিল 3রা মে, তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে এবং সিরাজুল মীর আরেকজন অ্যাসোসিয়েট তাকেও কিন্তু 6 মে তলব করা হয়েছে। এবং আমরা দেখলাম যে সিবিআই এর গোয়েন্দারা তারা যখন এখানে এসেছিলেন তারা দেখেন যে পরিবারের সদস্যরা তারা কিন্তু এখান থেকে দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে যান এবং অনেক সাড়া শব্দ দেওয়ার পরেও কিন্তু তারা গেট খুলছিলেন না, অনেকক্ষণ তারা এখানে দাঁড়িয়েছিলেন এবং যেহেতু গেট খোলা হয়নি তারা কিন্তু নোটিশ টাঙিয়ে চলে গেছেন। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডির ওপরে যে হামলা চালানোর ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি, পার্থকে বলবো ছবি দেখাতে, এই মুহূর্তে কিন্তু সিবিআই এর টিম যারা এখানে এসে পৌঁছেছিল তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। এরপর কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আর কোথায় যান, তদন্তে আর কি কি তথ্য সামনে আসে সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ প্রকাশ।